try to keep them in a... Hey, you guys are starting to do it. You don't have to do it. Do you want to do it? Do you want to do it? Go! Do you know? I say I'm going to go. Sir, I'm going to order. Thank you, sir. আরে ম্যাম যাচ্ছেন কোথায় আমার সাথেও একটু ছবি তুলে যান স্যার টেবিল নাম্বার 3 পেমেন্ট হয়ে গেছে জি স্যার হয়ে গেছে স্যার রাতে ক্লাবে যাচ্ছি যাবেন নাকি আমাদের সাথে একসাথে পার্টি করবো নাচবো নো স্যার থ্যাংক ইউ আই এম হাই যাচ্ছে এই কি করছ হাত চাই না মারো আপনার যদি একা যাইতে সমস্যা হয় আপনার একটা ফ্রেন্ডকে নিয়ে চলেন নো স্যার ম্যাম খাবারের সাথে কি চুল ফ্রি দেন নাকি নো স্যার আমি এই মাত্র খাবারটা নিয়ে এসেছিলাম আর খাবারটা সম্পূর্ণ ভালো ছিল একে তো খাবারের চুল তার উপর আবার মিথ্যা কথা ম্যানেজার কই আপনাদের ম্যানেজার এদিকে আসেন স্যার খাবারটা ভালো ছিল ওই ম্যানেজার জি স্যার এগুলো কি খাবার দিচ্ছেন আপনারা কি হয়েছে স্যার কি হয়েছে খাবারের সাথে চুল ফ্রি দিচ্ছেন নাকি এমনটা তো হওয়ার কথা না স্যার ম্যাডামকে যখন বললাম ম্যাডাম উল্টা আমাদেরই উপর দোষ চাপা দিতেছে নো স্যার আমি তাদেরকে একটা ফ্রেশ নিট এন্ড ক্লিন খাবার এনে সার্ভ করছিলাম একে তো খাবারে চুল দিছে তার উপরে মিথ্যা কথা বলতেছে আবার আমাদেরকে ক্লাবে যাওয়ার অফার করে যখনই ক্লাবে যাওয়ার জন্য না করছি আমাদেরকে রাগ দেখাচ্ছে প্রীতি এটা আমি কি শুনতেছি স্যার আই ডিডন্ট ডু ইট স্যার আপনি মিথ্যা কথা কেন বলছেন তুমি কি তোমার চাকরিটা হারাতে চাও নো স্যার 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 আমরা এই খাবারটা চেঞ্জ করে দিচ্ছি আপনি বসেন একটু সময় লাগবে 5-10 মিনিট লাগবে বসেন এক মিনিট আমি বলি ওনারা যখন থেকে আসছে তখন থেকে ম্যাডামকে বিরক্ত করতেছে ম্যাডামের কোনো দোষ নেই খুব বেশি জানোস নাকি অনেকক্ষণ দেখে বড় বড় কথা বলতাছস মনে হয় আমগো দুইজন রে চেনস না কি হয়েছে এখানে স্যার এদের গ্রেফতার করেন এরা আমার এমপ্লয়ের সাথে খারাপ ব্যবহার করতেছিল গ্রেফতার কি প্রমাণ আছে আপনার কাছে এরা আমার এমপ্লয়ের সাথে খারাপ ব্যবহার করতেছিল এবং আমার এমপ্লয়ের সাথে জোরপূর্বক ছবি তুলতেছিল লজ্জা শরম নেই তোদের হ্যাঁ চল থানায় চল স্যার এরা টাকাও নিছে টাকা দে আমি টাকা দে চল থানায় চল ধন্যবাদ স্যার কিন্তু আপনি এই ঘটনা কিভাবে জানলেন আমি জানি আমি সিসিটিভি ফুটেজে সব দেখেছি আমি দেখেছি যে তোমাকে তারা বিরক্ত করতেছিল থ্যাংক ইউ স্যার ইটস মাই ডিউটি একটা কথা মনে রাখবেন যদি কেউ কখনো আপনাকে বিরক্ত করে যদি একা না পারেন অবশ্যই কাউকে নিয়ে সহযোগিতা করে তারপর পুলিশের কাছে আওতাভুক্ত করুন জি স্যার মনে রাখবেন